অন ইচ্ছাকৃত ভাবে এমন হাদিস বর্ণনা করবে না এমন ভাবে বর্ণনা করবে না যে সে শিওর হ্যাঁ শুনছে বয়ান করে দিছে তার তদন্ত করে নাই হ্যাঁ এই জন্য সতর্ক থাকতে হবে নবী সাল সাল্লাম হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঠুস এক জায়গার থেকে সুলুট ঠাস করে আর এক জায়গা আর এক জায়গায় বর্ণনা করে দিল তদন্ত করে না যে আসলে সই কিনা বাংলাদেশে অসংখ্য যার জয়ী হাদিস আছে নবী সাল সাল্লাম উপর চালিয়ে দেওয়া হয়েছে এই জন্য তদন্ত করতে হবে দেখতে হবে হাদিসের মা বাবা আছে হাদিসের ঠিক ঠিক আছে হ্যাঁ হাদিস কোন পর্যায়ে রয়েছে এগুলো কিছু জেনে হাদিস বহন করতে হবে এই জন্য সতর্ক থাকতে হবে ঠিক আছে আমরা সতর্ক নাই আমরা হাদিস শুনছি বয়ন করতে তাহলে ইচ্ছাকৃত হলো হ্যাঁ সে তদন্ত করলো না হ্যাঁ এক আলম থেকে শুনছে এরা আরো যা ভান করে দিয়েছে. সেই আলমকে কি হাদিস এটা বলছে না দুর্বল বল~ বা কোন কিতাব আছে সেটাও বর্ণনা দেয়, বলা নাই, হাদিস সনদ বল জানা নাই, এমনি কিতাব থেকে উদ্ধৃত করে দিছে আপনার বলে দিছে আর আপনি শুনে এটা করতেছেন তাহলে এটা ইচ্ছাকৃত সামিল হয়ে যাবে.